রহমানুর রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কাজিমাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তাদের সাথে আমি আছি তোমাদের গণিতের শিক্ষিকা মাকসুদা আক্তার। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তোমরা যারা পূর্বের ক্লাসটি করেছিলে সকলে নিশ্চয়ই জানো যে আমরা অঙ্ক করছিলাম। তো গত ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের কিছু সমস্যা সমাধান করেছিলাম, আজকে আমরা সেই সংক্রান্ত কিছু যোগ্যতা ভিত্তিক সমস্যা সমাধান করব। তাহলে লক্ষ্য করো, আমরা 1 নং প্রশ্ন এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছি কাজেমাল স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতনের পঞ্চম শ্রেণীর প্রথম মূল্যায়ন পরীক্ষার 8 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 92, 90, 94, 88, 85, 80, 82। তাহলে চলো আমরা একটু পড়ে নিই আমাদের কী কী কাজ করতে বলা হয়েছে। শেষ 4 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় নাম্বার, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে স্পষ্টভাবে লেখা আছে শেষ 4 জন। যখন শেষ 4 জন শিক্ষার্থীর বা শেষ 5 জন, 6 জন বলবে, আমরা পেছন দিক থেকে গুনবো, শেষের দিক থেকে নিব 4 জনকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষের দিক থেকে যদি আমরা নিই 1, 2, 3, 4, আমাদের সংখ্যাটা শুরু করবো 90 থেকে, 90, 85, 80, 82। তাহলে আমরা কীভাবে লিখবো, এই যে দেখো এখানে আমি কীভাবে লিখেছি, 1 নং প্রশ্ন উত্তর ক, শেষ 4 জন শিক্ষার্থীর মোট নাম্বার, এই যে এখানে আমরা যোগ করে কত পেলাম 337। কেমন? তাহলে শেষ 4 জনের গড় নাম্বার করতে হলে আমাদের যেহেতু শিক্ষার্থীর সংখ্যা 4, সেই জন্য আমরা যোগফলকে কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে। তাহলে আমরা ভাগ করলে পাচ্ছি 84.25। এখানে আমরা দেখতে পাচ্ছি রাফ এখানে করা আছে, তোমরা ও অবশ্যই খাতার পাশে রাফ করবে। তারপরে 2 নং কী বলা হয়েছে, খ নং, শেষ 5 জনের সাথে প্রথম 4 জনের গড় নম্বরের পার্থক্য। যেহেতু আমাদের শেষ 5 জনের সাথে প্রথম 4 জন, লক্ষ্য করে এখানে শেষ 5 জন এবং প্রথম 4 জনের গড় নম্বরের পার্থক্য বলেছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পাচ্ছি প্রথমে পার্থক্য নির্ণয় করার আগে প্রত্যেকের আমাদের গড় নির্ণয় করে নিতে হবে, শেষ 5 জনের এবং প্রথম 4 জনের। তাহলে চলো আমরা এখানে দেখতে পাচ্ছি শেষ 5 জনের গড় নম্বর, এখানে আমি আবার কী করলাম, আলাদা করে মোট নম্বর করে গড়টা নির্ণয় করিনি, আমি একত্রে দেখিয়ে ফেলেছি। যেহেতু আমাদের অঙ্কটা 3 ধাপের হবে, সেহেতু আমি অঙ্কটা কী করলাম, একেবারেই করলাম। তোমরা চাইলে শেষ 5 জনের মোট নম্বর আলাদা বের করে তাদের গড় নম্বরটা আলাদা করে নির্ণয় করতে পারো, নতুবা এভাবে করে একেবারে করে ফেলতে পারো। শেষ 5 জনের গড় নম্বর দিয়ে যোগফল ভাগ কত, 5, কারণ আমার শিক্ষার্থীর সংখ্যা কত, 5, সেজন্য আমরা এভাবে করে সমস্যাটা সমাধান করলাম। তাহলে প্রথম 4 জনের গড় নম্বর কত, আমরা প্রথম 4 জনের সংখ্যা নিয়ে সেটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম, 91। এখানে শেষ 5 জনের পেলাম কত, 85। তাহলে এভাবে করে আমরা পরবর্তীতে লিখব। সুতরাং শেষ 5 জন প্রথম 4 জনের গড় নাম্বারের পার্থক্য কত পেলাম আমরা, 6, সুতরাং নির্ণয়ের পার্থক্য 6। যেহেতু 3 ধাপের অঙ্ক, আমি আবারও বলছি এখানে আলাদা করে আমি কোনো মোট নাম্বার বের করিনি, একত্রে সরাসরি আমি গড় বের করে ফেলেছি। তোমরা চাইলে আলাদা করে করতে পারো, এখানে দেখো আমি রাফ দেখিয়েছি, তোমরাও অবশ্যই রাফ দেখাবে। লক্ষ্য করো গড় নাম্বারে কী বললো, শিক্ষার্থীরা গড়ে কত নম্বর পেয়েছে, এখানে শিক্ষার্থীরা বলতে 8 জন শিক্ষার্থীর কথাই বুঝালো। তাহলে আমরা 8 জন শিক্ষার্থীর গড় নাম্বার বের করব। তার আগে কী করতে হবে, গড় নাম্বার বের করতে হলে আমরা জানি যে প্রাপ্ত নাম্বারের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই প্রাপ্ত নাম্বারের যোগফল নির্ণয় করে, লক্ষ্য করো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 8 জন শিক্ষার্থীর মোট প্রাপ্ত নাম্বার কত পেলাম, 701। সুতরাং 8 জন শিক্ষার্থীর গড় নাম্বার আমরা পেলাম কত, 87.625, 87.63। এখানে লক্ষ্য করো আমরা যখন এটা ভাগ করেছিলাম আমরা দশমিকের পরে পেলাম 6.625। এখানে তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে আমি 6.25-এর জায়গায় 0.63 লিখেছি। শিক্ষার্থীরা তোমরা সবসময় মনে রাখবে যখন আমরা দশমিকের পরে কয় ঘর দিব, সাধারণত আমরা দশমিকের পরে 2 ঘর দিয়ে থাকি, তোমরা চাইলে 3 ঘরও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমরা 2 ঘর দেখাবো দশমিকের পর, 3 নাম্বার ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা যদি 5 অথবা 5-এর বেশি হয়, পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করে দেখাতে হবে। খুব মনোযোগ দিয়ে আবারও শুনো, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি কত আসলো আমাদের, 87.625। তো আমি কী লিখলাম পরবর্তী লাইনে, 87.63। কোত্থেকে আসলো, এখানে আমি বলছি যখন আমরা দশমিকের পর 2 ঘর দেখাবো, 3 নাম্বার ঘরের সংখ্যাটা আমি সরিয়ে ফেলাম, অর্থাৎ 5 লিখলাম না। ওই ক্ষেত্রে দেখো যে সংখ্যাটাকে আমি লিখবো না, বাদ দিয়ে দিব, ওই সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয় তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমি যেহেতু 5 বাদ দিচ্ছি, সংখ্যাটা যে সংখ্যাটা বাদ দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা 5।
সেই জন্য পূর্ববর্তী সংখ্যার সাথে আমার এক যোগ করতে হবে। পূর্ববর্তী সংখ্যা কত? দুই। দুইয়ের সাথে আমরা যদি এক যোগ করি তিন পাব, তাহলে কত হলো আমাদের? 87.63। আমরা এটা লিখলেও চলবে। আবার যদি তোমরা বলো যে দশমিকের পর কোনো সংখ্যা কমাবে না, তোমরা ভাগ করে দশমিকের পর যতগুলো সংখ্যা পাচ্ছ তাই দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখন আরও একটি প্রশ্ন দেখব এবং সেটি সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা একটু প্রশ্নটা দেখে নিই। লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নং একটি ক্রিকেট ম্যাচে চারজন ক্রিকেটারের রান সংখ্যা নিম্নের ছকে দেয়া হলো। আমরা দেখতে পাচ্ছি এখানে চারজন ক্রিকেটারের রান সংখ্যা এবং নাম দেওয়া আছে। এখানে প্রথমেই বললো চারজনের গড় রান কত। খুবই সহজ, আমরা সবসময়ের মধ্যে এখানে চারজনের গড় রান কীভাবে বের করতে হবে আমরা জানি। মোট রান প্রথম বের করে রাশির সংখ্যা বা যতজন খেলোয়াড় ততজন খেলোয়াড়ের সংখ্যা দিয়ে আমরা ভাগ দিব। যেহেতু আমাদের চারজন খেলোয়াড়, সেহেতু মোট রানের সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করে পেলাম 17। আমরা খ-ণ প্রশ্নটা লক্ষ্য করি কি বলেছে, মমিনের রান কত বেশি হলে তাদের গড় রান 20 হত। লক্ষ্য করো এখানে বলছে মমিনের রান, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে 5, এখানে বলছে মমিনের রান কত বেশি হলে তাদের গড় রান 20 হতো। অর্থাৎ এখানে আমরা খ-ণে পেয়েছিলাম ওদের রান কত? 17। এখন আমার প্রশ্নে বলা হচ্ছে মমিনের রান কত হলে ওদের যদি আবার গড় নির্ণয় করি তখন ওদের গড়টা কত হবে? 20 হবে। অর্থাৎ মমিনের রান সংখ্যাকে আমাদের বাড়াতে হবে, কত বেশি হলে ওই ক্ষেত্রে আমাদের গড় রান কত হতো? 20 হতো। তাহলে আমরা শুরুতেই লিখে নিব। লক্ষ্য করো এখানে যেহেতু আমাদের তাদের গড় রান দেওয়া আছে, আমরা যদি মোট রান জানতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা সমাধানটা করতে পারবো। তাই আমরা গড় রান থেকে মোট রানটা বের করে নিব। তো শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি যখন আমাদের গড় নির্ণয় করতে বলা হয় আমরা ভাগ করি, এবং যখন আমাদের গড়ের মান দেয়া থাকে সমষ্টি বা যোগফলের প্রয়োজন হলে তখন সেটা আমাদেরকে গুণ করতে হয়। তাহলে এটা প্রথমে আমরা যোগফলটা বের করে নিব। গড় রান 20 হলে তাদের মোট রান হতো 20 গুণ 4। যেহেতু আমাদের খেলোয়াড়ের সংখ্যা 4, সেহেতু আমরা গড়কে 4 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কত পেলাম? 80। তাদের মোট রান কত? 80। কোন হতে প্রাপ্ত চারজনের মোট রান কত ছিল? 68। সুতরাং রান বেশি করতে হবে, আমি যখন আমাদের গড় রান 20 হলো তখন মোট রান হলো কত? 80। তাহলে আমাদের চারজনের পূর্বের মোট রান থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমরা কত রান বেশি হতে হবে সেটা পেয়ে যাব। খুবই সহজ, কিন্তু এটা মনোযোগের সাথে প্রশ্নটা পড়তে হবে, আবার প্রশ্নটা পড়তে হবে এবং সমস্যাটি সমাধান করতে হবে। একটু মনোযোগের সাথে এই অঙ্কটা তোমরা সমাধান করবে। তাহলে দেখো কত পেলাম আমরা? 80 থেকে 68 বিয়োগ করে পেলাম 12। সুতরাং মমিনের আরও 12 রান বেশি হলে তাদের গড় রান 20 হতো। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যখন এই ধরনের সমস্যা দিবে এভাবে করে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। পরবর্তীতে আমরা আরও একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে করিম, রহিম, মনিরের বয়সের সমষ্টি 36 বছর। করিম ও মনিরের বয়সের গড় 12 বছর, মনির রহিমের চেয়ে 2 বছর বড়। এখানে কিন্তু আমাদের অনেকগুলো শর্ত বা মান দেয়া আছে। তো এই অঙ্কটা যখন আমরা করব অবশ্যই মনোযোগের সাথে প্রত্যেকটি তথ্য আমরা খেয়াল করব। তাহলে আমরা প্রথমেই দেখি তিনজনের বয়সের গড় কত। খুবই সহজ, আমরা জানি গড় যদি বের করতে হয় আমাদের সমষ্টি বের করতে, এক্ষেত্রে আমাদের এটার জন্য সহজ, আলাদা করে সমষ্টি বের করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি তিনজনের সমষ্টি আমাদের প্রশ্নে দেয়া আছে কত বছর? 36 বছর। তাহলে আমরা এইভাবে করে সমস্যাটা করব এবং গুছিয়ে লিখব। দেয়া আছে করিম, রহিম ও মনিরের বয়সের সমষ্টি 36 বছর। সুতরাং তাদের বয়সের গড় যেহেতু 3, আমরা জানি 3 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাদের বয়সের গড় কত হলো? 12। এবার আমরা পরবর্তী প্রশ্নটা পড়ি। এখানে বলা হয়েছে মনিরের বয়স নির্ণয় করো। লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু মনিরের বয়স যখন আমাদের নির্ণয় করতে বলা হলো, এখানে করিম ও মনিরের বয়সের গড় দেয়া আছে। সবসময় মনে রাখবে যার বয়স আলাদাভাবে নির্ণয় করতে বলবে তার সাথে যে ব্যক্তি থাকবে তার মান নিয়ে আমরা কী করবো? অঙ্কটা নির্ণয় করে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি করিম এবং মনিরের বয়সের গড় যেহেতু দেয়া আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য বা এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা করিম ও মনিরের বয়সের গড়কে কাজে লাগাবো। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা দেখে নিই কী করে আমরা মনিরের বয়সটা নির্ণয় করতে পারি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে করিম ও মনিরের বয়সের গড় যেহেতু দেয়া আছে আমরা তাদের সমষ্টি বের করে নিলাম। যেহেতু করিম এবং মনির 2 জন, সেহেতু তাদের গড়কে আমরা 2 দিয়ে গুণ করে পেলাম কত? মোট 24। তাহলে রহিমের বয়স, দেখো আমরা জানি এখানে বলা হয়েছে মনিরের বয়স রহিমের বয়স থেকে
2 বছরের বেশি। সেহেতু মনিরের বয়স বের করার আগে আমাকে রহিমের বয়স জানতে হবে। আবারও শুনো, যেহেতু আমাদের মনিরের বয়স বের করতে বলা হয়েছে, আমাদের প্রশ্নে একটা শর্ত ছিল। প্রশ্নটা তোমরা যখন আবার দেখবে তখন নিশ্চয়ই খেয়াল করবে যে মনিরের বয়স রহিমের বয়স থেকে 2 বছরের বেশি। যদি আমরা রহিমের বয়স না জানি মনিরের বয়স নির্ণয় করতে পারবো না, সেহেতু আগে আমাকে কী করতে হলো, রহিমের বয়স বের করে নিতে হলো। লক্ষ্য করো, আমরা জানি যে তিনজনের বয়সের সমষ্টি 36 বছর। এখন ওইখান থেকে আমি যদি করিম আর মনিরের বয়স বাদ দিই, রহিমের বয়স খুব সহজেই পেয়ে যাব। সেই জন্যে আমরা কি করলাম, প্রথমে করিম ও মনিরের বয়সটা বের করে নিলাম। এখন লক্ষ্য করো, আমরা রহিমের বয়স নির্ণয় করার জন্য তাদের মোট সমষ্টি থেকে তাদের করিম এবং মনিরের বয়সটা বাদ দিলে আমরা রহিমের বয়স পেয়ে গেলাম। এখন রহিম থেকে মনির কত বছরের বড়? 2 বছরের বড়, বা 2 বছর বেশি বলছে, এখানে বড় বলা হয় নাই, বেশি বলেছে। তাহলে যেহেতু বেশি সেহেতু আমাদের 2 যোগ করে দিতে হবে। এখানে যদি কম বলতো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের বিয়োগ করতে হতো। এভাবে করেই আমরা মনিরের বয়সটা নির্ণয় করবো। তাহলে দেখতে পাচ্ছি মনিরের বয়স কত আসলো, 14।